आज के आपनादेर देखाबो माइक्रोसॉफ्ट एक्सेले किभाबे टेबिल क्रिएट करबेन। देखुन प्रथमे एम एस एक्सेल ओपेन करबेन। ओपेन करार पर देखुन एखाने जे घरगुलो देखते पाच्छेन एक एकटा घरके बला हयेछे एक एकटा सेल। देखुन एबार आपनार जटा घरेर दरकार हबे जटा घरेर प्रयोजन से प्रयोजन अनुयायी आपनी सेलगुलिके सिलेक्ट करे दिबेन। सिलेक्ट करार पर देखुन देखुन आमी एखाने कयेकटा घरके सिलेक्ट करे दिलाम सेलगुलिके। तारपर उपरे देखुन इनसार्ट अपशन रयेछे एखाने क्लिक करुन। तारपरे नीचे देखुन टेबिल ए अपशने क्लिक करलाम। क्लिक करार पर देखुन एरकम एकटा टेबिल आसबे ओके कर दिलाम। ओके करार संगे संगे एकटा टेबिल क्रिएट हये गियेछे। तारपरे देखुन एखाने क्लिक करार संगे संगे उपरे देखुन एकटा टेबिल टुल्स एकटा अपशन क्रिएट हये गियेछे। अर्थात এই যে টুলস দেখতে পাচ্ছেন টেবিল টুলস, এই টেবিল ডিজাইন বলুন যা টেবিল, এখান থেকে আপনি অনেক কিছু ডিজাইন করার জন্য এখান থেকে আপনি করতে পারবেন। তারপরে দেখুন এখানে যদি আমি বাইরে যদি ক্লিক করি তাহলে এই টুলস আবার এই অপশান আবার ডিলিট হয়ে যাবে। আবার এখানে ক্লিক করুন, এই টেবিল যে কোনো একটা সেলের মধ্যে ঘরের মধ্যে আপনি ক্লিক করবেন, আবার সেই টেবিল টুলস ওপেন হয়ে যাবে। দেখুন আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর দেখুন এখানে ফার্স্ট টেবিল ক্রিয়েট করার পর দেখুন টেবিল স্টাইল, অর্থাৎ এখানে দেখুন অনেক অনেক রকমের টেবিল রয়েছে। আপনার যেটা ইচ্ছা সেই টেবিল অনুযায়ী টেবিল আপনি এখানে নিতে পারেন। তারপরে দেখুন এখানে তাছাড়া দেখুন হোমে যাবেন। হোমে গিয়ে দেখুন এখানে স্টাইল বার রয়েছে। স্টাইল বার এখানে দেখুন সেল স্টাইল, দেখুন এখানে অনেকগুলো স্টাইল রয়েছে। এই স্টাইলগুলি আপনি নিতে পারেন, আপনার যেটা প্রয়োজন যেটা পছন্দ সেই স্টাইল আপনি চুজ করতে পারেন। তারপরে দেখুন এখানে টেবিল টুলসে দেখুন এখানে একটা টেবিল স্টাইল অপশন রয়েছে। এখানে ছটা অপশন রয়েছে, এই ছটা অপশন খুব গুরুত্বপূর্ণ অপশন। কারণ প্রথমে যে অপশন রয়েছে এটা যে হিডার র, অর্থাৎ হেডিং, যে একটা যে আপনি যখন যে কোনো একটা টেবিল ক্রিয়েট করেন না কেন, বা একটা চার্ট স্যালারি চার্ট হতে পারে, যে কোনো চার্ট তৈরি করুন, তার অবশ্যই একটা হেডিং প্রয়োজন রয়েছে। যেমন এখানে দেখুন কলাম এখানে চেঞ্জ করে দিলাম, ধরুন রোল নাম্বার লিখলাম, তারপরে ধরুন নেম স্টুডেন্ট নেম, তারপরে ক্লাস, এইভাবে একটা হেডিংয়ের প্রয়োজন রয়েছে যে কোনো চার্টের ক্ষেত্রে। তাহলে এখানে যদি আপনি উপরে যে হেডিং রয়েছে এখানে যদি ক্লিক করেন তাহলে এই যে হেডিং যে রয়েছে এটা ডিলিট হয়ে যাবে। তাহলে কি এটা সবসময় এই অপশানটা এখানে আপনাকে দিয়ে রাখতে হবে, এটা ক্লিক করে রাখতে হবে। তারপরে দেখুন টোটাল র, এখানে যদি আমি ক্লিক করি তাহলে নিচের দিকে দেখুন একটা টোটাল একটা অপশান ক্রিয়েট হয়ে গিয়েছে। যেহেতু এটা অপশান এটা প্রয়োজন পড়ে না, যদি আপনার প্রয়োজন পড়ে তাহলে সেটা এই অপশানটা আপনি এই চুজ করে রাখতে পারেন। এখানে অপশানটা আমি উড়িয়ে দিলাম। দেখুন ব্যান্ডেড র, ব্যান্ডেড র আমি এখান থেকে নিলাম। এখান থেকে নেওয়ার পর দেখুন ব্যান্ডেড র এখানে ক্লিক করলাম, দেখুন রগুলো চলে এসছে। দেখুন এখানে ক্লিক করলাম, দেখুন রগুলো আবার চলে গেছে, যেহেতু এটা প্রয়োজন রয়েছে। এখানে যে যে লাইনটা দেখতে পাচ্ছেন এখানে এই লাইনটা কিন্তু প্রিন্টে আসবে না। দেখুন দেখাচ্ছে আপনাদেরকে, নিয়ে গেলাম, দেখুন দেখাচ্ছে না। আবার দেখুন এখানে ক্লিক করলাম, ব্যান্ডেড র এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করলাম, ক্লিক করার সঙ্গে সঙ্গে চলে আসে। এবার এটা দেখুন দেখুন প্রিন্টে চলে আসবে, এটা প্রিন্ট করার সময়। দেন ফার্স্ট কলাম, ফার্স্ট কলাম দেখুন আমি এটা নিলাম, এই অপশানটা চুজ করলাম। এই অপশানটা চুজ করার পর দেখুন আর ফার্স্ট কলাম, ফার্স্ট কলামে যদি ক্লিক করি তাহলে দেখুন এখানে একটা ইঙ্গিত বহন করছে, অর্থাৎ এটা হাইলাইট হয়ে গেছে। ধরুন আপনার সেই টেবিলের মধ্যে কোনো একটা অপশানকে আপনি হাইলাইট করতে চান, হ্যাঁ সেই ক্ষেত্রে আপনি এই অপশান চুজ করতে পারেন। বা আপনি ধরুন লাস্টে যেটা কলাম রয়েছে সেই কলামটিকে আপনি হাইলাইট করতে চান, তাহলে এখানে দেখুন লাস্ট কলাম অপশন রয়েছে, এখানে ক্লিক করুন, দেখুন হাইলাইট হয়ে যাবে, ঠিক আছে। তারপরে দেখুন এখানে ব্যান্ডেড কলাম, এখানে ক্লিক করুন। ব্যান্ডেড কলাম ঠিক একই রকম মতনই এর আগে যেমন রয়ের ক্ষেত্রে যেমন করা হয়েছে সেম একই রকম। দেখুন আপনাদের দেখাচ্ছে এখানে ব্যান্ডেড কলাম দেওয়ার সঙ্গে সঙ্গে দেখুন একটা লাইন চলে এসছে। দেখুন আমি এই ক্লিককে উঠিয়ে দিলাম, তারপরে দেখুন প্রিন্ট ফ্রি হয়ে যাচ্ছে, দেখুন কলাম মেয়ের কোনো চিহ্ন নাই। তারপরে দেখুন এখানে আমি আবার ক্লিক করলাম ব্যান্ডেড কলামে, এবার দেখুন প্রিন্ট ফ্রি হয়ে গেলাম, দেখুন কলাম চিহ্ন চলে আসছে। তাহলে এইভাবে আপনারা একটা টেবিলের ডিজাইন আপনারা ক্রিয়েট করতে পারেন। ভিডিওটি ভালো লাগলে কমেন্ট করে জানাবেন,
लाइक शेयर करুন এবং সাবস্ক্রাইব করুন এবং নিয়মিত ভিডিও পেতে আপনার নোটিফিকেশন অন রাখুন।